এই মুহূর্তে মহিলাদের জন্য খুশির খবর, আধার স্বাস্থ্যসাথী ছাড়াই লক্ষ্মীর ভাণ্ডার। যারা যারা আবেদন করবেন সবাইকে দিতে হবে লক্ষ্মীর ভাণ্ডার, কেউ বাদ যাবে না। সেক্ষেত্রে আধার না থাকলেও চলবে, স্বাস্থ্যসাথী কার্ড না থাকলেও চলবে। মুখ্য সচিব প্রত্যেক জেলা শাসকদের একটা নির্দেশ দিয়েছে, সেখানে বলা হয়েছে যে দুয়ারে সরকার ক্যাম্পে দেখা যাচ্ছে যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করতে আসছেন তাদের ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে আধার ভ্যালিডেশন ও স্বাস্থ্যসাথী কার্ড না থাকার জন্যে। মুখ্য সচিব কড়া নির্দেশ দিয়েছেন, কেউ লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করতে এলে তাকে ফেরানো যাবে না বা বাতিল করা যাবে না। আধারের ভ্যালিডেশন না থাক বা স্বাস্থ্যসাথী কার্ড না থাক বা আধার নাম্বার না থাক, কোনো প্রকল্প বাতিল বলে গণ্য হতে পারে না সেই আবেদনকারীর। তাই এই নির্দেশকে কার্যকরী করতে বলা হয়েছে, কারণ এই সংক্রান্ত অনেক অভিযোগ নবান্নে এসে পৌঁছেছে। আগামী 30 নভেম্বর পর্যন্ত রাজ্য জুড়ে যে দুয়ারে সরকার ক্যাম্প চলছে এবং তার জন্যই এই নির্দেশ। এই নির্দেশকে বিশেষভাবে কার্যকরী করতে বলা হয়েছে জেলা শাসকদের। লক্ষ্মীর ভাণ্ডারের জন্য কোনো মহিলা আবেদন করতে এলে তাকে কোনোভাবেই ফেরানো বা বাতিল করা যাবে না। আধার ভ্যালিডেশন বা স্বাস্থ্যসাথী কার্ড না থাকলেও তাকে বাতিল করা বা ফেরানো যাবে না।